সম্প্রতি দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে হয়ে গেল এই তুমি কেমন তুমি সিনেমার প্রিমিয়ার। উপস্থিত ছিলেন সিনেমার প্রতিটি কাস্ট। জেনে নেব আমরা নায়ক রেজওয়ান এবং নায়িকা প্রিয়াঙ্কার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই সিনেমার পক্ষ থেকে। জার্নি বলেন ছোটবেলা থেকে বড় পদে আসেন সব জার্নি, আমি সব কাজে আমি পছন্দ করে কাজগুলি করি, মানে বেছে বেছে কাজগুলি করি, এটা অনুভব একটা আছে। অরিন্দ চরিত্রটা লেখক, একজন একজন লেখক অরিন্দভার স্টুডেন্ট, প্রচুর শেড আছে ক্যারেক্টার, স্টুডেন্ট লাইফ একটা, প্রেমিক লাইফ একটা, বিবাহিত জীবন একটা, ব্লাড ক্যান্সার লাস্টের জানতে পারছি সেইটা একটা লাইফ, আর স্টেজ নিজে সেরকম উপার্জন নেই, সে এরকম ফ্রাস্ট্রেশন একটা আছে, ডিপ্রেশন আছে, বউ উপার্জন করে আনছে সেখানে একটা কোথাও অভিমান মান বা খারাপ লাগা সব কিছু মিলে, মেন্টাল স্ট্রাগল ফিজিক্যাল স্ট্রাগল সব কিছু মিলে অদ্ভুত ছবি গ্রাফ হচ্ছে, এক সুন্দর ছবিটা নিজেদের মতো লেখা হচ্ছে, ভাবা হচ্ছে, গানগুলো খুবই ভালো, ছবি আশা করি খুবই ভালো লাগে দর্শকদের, ইউটিউবে রেসপন্স খুবই ভালো, সোশ্যাল মিডিয়াতে খুবই ভালো, দর্শকদের ফলে কি অডিয়েন্স আলাদা মানে